Due to the ongoing corona pandemic, thousand people are suffering in our country. So, the ICMR and Bharat Biotech have decided to launch a potential vaccine known as the Covaxin, which needs to be tested on a human body. Therefore, as a Swayamsevak of the RSS, I have willingly decided to dedicate my human body for the trial of the vaccine for the sake of the nation. Thank you. कोविड-19 जो वैक्सीन निकलने जा रहा है, ये आईसीएमआर और भारत बायोटेक संस्था को एक साथ, मतलब एक साथ ये उद्योग लिया जा रहा है और इसके लिए ह्यूमन बॉडी ट्रायल टेस्ट होने वाला है इस महीना में ही, जिसके लिए हमने अप्लाई किए थे। आईसीएमआर को एक चिट्ठी भेजे थे इसके लिए, वो अप्रैल महीना में थे। तो 2 दिन पहले ही आईसीएमआर के एक साइंटिस्ट से बात हुआ है और उन्होंने कहा कि हमको रेडी होने के लिए, और जब कभी कॉल आएगा या कोई लेटर आएगा तो तुरंत उसको रिस्पॉन्स करने के लिए बोले हैं। और मैं भी बहुत, मतलब मानसिक तौर पे बहुत रेडी हूँ कि इस मतलब जनहित जो कार्य है, मतलब राष्ट्र के हित में जो कार्य हम करने जा रहे हैं, इसके लिए मैं प्रस्तुत हूँ। और मुझे जब कॉल आएगा, इस महीना में हमको जाना पड़ेगा। और एक स्वयंसेवक होने के नाते हम ये राष्ट्र के हित में, समाज के हित में, हम मेरा जो बॉडी है उसको समर्पित कर दिया है। করোনা মহামারীর জন্য সমগ্র ভারতবাসী যখন এই এর যে প্রভাব, সেই প্রভাবের ফলে রুটি রোজগার যেরকম হারাচ্ছে, আজকে মৃত্যু পর্যন্ত ঘটছে, সেই জন্য আমি গত 27 এপ্রিল আমার দেহকে দান করার জন্য উইল করি, ইচ্ছা প্রকাশ করি আইসিএমআর এর কাছে, যাতে ভ্যাকসিনের জন্য যে ট্রায়াল টেস্ট হয় তার জন্য যে হিউম্যান বডি লাগে সেই জন্য আমার বডিকে নেওয়া হোক, সেই জন্য অ্যাপিল করেছিলাম। এবং গত সপ্তাহে আইসিএমআর থেকে সেই চিঠির সাড়া পায় এবং মানসিকভাবে প্রস্তুতি নিতে বলা হয়েছিল। তার সাথে যেই 12টি সংস্থা হাতে দায়িত্ব রয়েছে এই হিউম্যান ট্রায়ালের জন্য, সেই 12টি সংস্থার একটি অন্যতম হলো ভুবনেশ্বর, ভুবনেশ্বরে যে সেন্টার দি আইএমএস অ্যান্ড সাম হসপিটাল, সেখান থেকে আমার কাছে একটি আবেদন, যে দরখাস্তের একটি কাগজ চেয়ে পাঠায় এবং ওইখানেই আমার হিউম্যান বডি ট্রায়াল হবে, যেটি ভারত বায়োটেক এবং আইসিএমআর যৌথ উদ্যোগে বার করতে চলেছেন, যা আমরা কোভ্যাক্সিন নামে চিনি। সেই জন্য আমার হিউম্যান বডি সেখানে ট্রায়াল হবে মোট 6 বার। প্রথমে মেডিকেল টেস্ট, তারপরে একটা শিডিউল থাকবে, 7 দিন 14 দিন একটা অন্তর পরপর থাকবে, সেখানে সেই টেস্ট হবে বলে আমাকে জানিয়েছেন সেখানকার যিনি ইনভেস্টিগেটর আছেন। এবং আমি এই যে এত বড় একটা পদক্ষেপ আমি দেশের জন্য নিতে চলেছি, আমি এটি সংঘ থেকে পেয়েছি অনুপ্রেরণা, সেখান থেকে একজন স্বয়ংসেবক হিসাবে আমি রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি, মানব কল্যাণের জন্য আমার দেহকে উৎসর্গ করেছি, তার জন্য আমি অনেক গর্বিত। এবং আমার পরিবার সর্বসম্মতি জানিয়েছে, প্রথমে একটু আপত্তি ছিল, প্রথমে একটু আপত্তি করেছিলেন, কিন্তু দেশের জন্য যখনই কাজ করতে যাচ্ছি এটা তারা বুঝেছেন। এখন এখন বৃহত্তর স্বার্থে যে কাজ করতে যাচ্ছি সেই জন্য তারাও খুব গর্বিত। এবং একটা যেরকম যুদ্ধ হয়, আজকে যে আমরা দেখেছি যে চীনের সাথে যেভাবে জওয়ানরা লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন, সেটাও একটা যেমন যুদ্ধ দেশের জন্য, আমিও এটা একটা
করোনা যে যুদ্ধ, সেই যুদ্ধের একটি সৈনিক হিসেবে নিজেকে মনে করি এবং এই যুদ্ধে করোনা হারবে, আমার দেশ ভারতবর্ষ জিতবে, এটাই আমার ইচ্ছা। সকলের ভালো হোক, মঙ্গল হোক। ধন্যবাদ। চিরঞ্জিত ধীবর, একজন স্কুল শিক্ষক, দুর্গাপুর।